পাঁচ দফা দাবির সমর্থনে শুক্রবার তেলিয়ামুড়া সিপিআইএম বিভাগীয় কমিটির পক্ষ থেকে তেলিয়ামুড়া আরডি ব্লকের বিডিওর নিকট ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশন দেওয়ার পূর্বে সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির অফিস প্রাঙ্গণে হয় জমায়েত। জমায়েতে বক্তব্য রাখেন প্রাক্তন বিধায়ক মনীন্দ্র দাস, হেমন্ত জমাতিয়া। আপনারা যদি বন্য হাতিকে নিমন্ত্রণ করে নিয়ে আসে তাহলে আর কি করবো, বন্য হাতি তো আসবেই। এই ধরনের উপহাস করে কথাবার্তা বলে জমায়েত থেকে হিমান রায় নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধি দল তেলিয়ামুড়ার বিডিওর নিকট পাঁচ দফা দাবি সম্বলিত এক স্মারকপত্র তুলে দেন। দাবিগুলির মধ্যে অন্যতম হল রেগার শ্রম দিবস সোয়াব মজুরি বৃদ্ধি, বিদ্যুতের তালবাহারা বন্ধ করা, গ্রামীণ রাস্তাঘাটের সংস্কার, পানীয় জলের সুব্যবস্থা করা এবং বন্য হাতির আক্রমণ থেকে কৃষি এবং জনজীবন রক্ষা করা প্রয়োজনীয় ব্যবস্থা এবং হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত এবং নিহত পরিবারগুলিকে সরকারি সাহায্য প্রদান করা। ভারতের কমিউনিস্ট পার্টির উদ্যোগে সারা রাজ্যেই জনজীবনের জ্বলন্ত সমস্যা সমাধানের দাবিতে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলিতে আমরা গণ ডেপুটেশনে মিলিত হচ্ছি। তার অঙ্গ হিসাবে তেলিয়ামুড়া সিপিআই মহকুমা কমিটির উদ্যোগে আজকে আমরা তেলিয়ামুড়া বাজারে সভা সংগঠিত করছি এবং এখন আমরা তেলিয়ামুড়া ব্লকের আধিকারিকের নিকট পাঁচজনের প্রতিনিধি দল জনস্বার্থ সংশ্লিষ্ট দাবি নিয়ে ওনার কাছে ডেপুটেশনে মিলিত হয়েছি। এই দাবিগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রেখা শ্রমদিবস বৃদ্ধি করা, মজুরি বৃদ্ধি করা এবং সময় মতো শ্রমিকদের যারা কাজ করে তাদেরকে মজুরি প্রদান করা। এটা নিয়মিত হচ্ছে না, রাজ্য সরকার নজর দিচ্ছে না, তার জন্য আমাদের দাবি। পঞ্চায়েত এলাকার যে রাস্তাঘাটগুলি আছে রাস্তাঘাটগুলি ভেঙে গেছে এবং খুব খারাপ অবস্থায় আছে। আগের যে রাস্তাঘাটগুলি ছিল যেগুলি দিয়ে গাড়ি ঢুকতে পারে সেখানে গাড়ি যাচ্ছে না, কৃষকরা ফসল নিয়ে উৎপন্ন পণ্য নিয়ে বাজারজাত করতে পারছেন না। তার জন্য আমরা দাবি করেছি এই রাস্তাঘাটগুলি মেরামত করতে হবে। বিভিন্ন এলাকায় পানীয় জলের প্রচণ্ড সংকট, প্রচণ্ড খরা, এই দাব দাহের মধ্যে মানুষ পানীয় জল পাচ্ছেন না। আমরা যেটা দেখলাম এই যে অটল জলধারা মিশনের মাধ্যমে বাড়ি বাড়িতে পাইপের ব্যবস্থা করা হয়েছে, তাতে দেখা গেছে পাইপগুলি দিয়ে জল আসছে না এবং যে চোর্সগুলি ছিল আগে এই চোর্সগুলিও নষ্ট হয়ে আছে। এগুলিকে অতি সত্বর সংস্কার করে পানীয় জলের ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি। তেলিয়ামুড়া থেকে সংবাদ প্রতিনিধির রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।
একটু ব্লক হেড করতে একটু দূরবর্তী স্থানে গেলে যদি বিদ্যুৎ চলে যায়, এটা পরের দিন 10টা পর্যন্ত আর বিদ্যুৎ আসছে। এই ক্ষেত্রে যাতে গ্রাহকরা বিদ্যুৎ পান এবং যে সমস্ত এলাকায় এখনও বিদ্যুতের খুঁটিগুলি ভেঙে আছে এগুলি মেরামত করে বিদ্যুতের ব্যবস্থা, যাতে সঠিকভাবে 24 ঘন্টা বিদ্যুৎ পায় মানুষ, তার জন্য ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি। কৃষি এটা বৃহত্তর উৎপাদন ক্ষেত্র এবং ভারতবর্ষ কৃষি প্রধান দেশ। কৃষকরা তার কৃষি ফসল উৎপাদন করার জন্য যে সেচ প্রকল্পগুলি আছে, এই সেচ প্রকল্পগুলির মধ্যে এলআই স্কিম আছে, এখানে দুইটা চাকমাঘাট ব্যারেজের দুইটা ক্যানেল আছে, রাইট ব্যাঙ্ক এবং লেফট, তারপর ডিপ টিউবওয়েল আছে। এগুলিতে দেখা গেছে এলআই স্কিমগুলির মধ্যে মোটর তিনটে আছে, দুইটা নষ্ট, একটা চলে, একটা নষ্ট হয়ে গেলে কৃষকরা জল পাচ্ছেন না। এবছর বরুতে যে ধান হওয়ার কথা ছিল, বরুতে ধান চাষ করার কথা, তার 30-35% কৃষকরা করেছে, বাকি জায়গায় জল নেই যার জন্য করতে পারেনি। তো স্বাভাবিক কারণে কৃষক একদিকে সবজি অন্যদিকে ধান, বা যেখানে জলের প্রয়োজন, জল ছাড়া তো আর কৃষকরা কাজ করতে পারবে না, সেখানে জলের সোর্সগুলি নষ্ট হয়ে যাচ্ছে। এগুলিকে ঠিকঠাক করে অতিসত্বর কৃষকদের জলের ব্যবস্থা করার জন্য আমরা দাবি করেছি। এবং উৎপাদিত ফসল বাজারজাত করার পর দেখা যাচ্ছে কৃষকরা প্রকৃত মূল্য পাচ্ছে না, মাঝখানে ফরিয়াররা বেশি সুযোগ নিচ্ছে, কম দামে জিনিস কিনছে, বেশি দামে বিক্রি করছে। যারা উৎপাদিত পণ্যগুলি খান বা ব্যবহার করেন, তাদের নিত্য প্রয়োজনের জন্য নেন, তারা বেশি দাম দিয়ে নিতে হয়। এখানে ফরিয়াররা বেশি দাম, এখানে একটা মানে একদিকে কৃষকরা শোষিত হচ্ছে, অন্যদিকে ক্রেতারা শোষিত হচ্ছে। এই বিষয়টা নজর দেওয়ার জন্য আমরা বিডিও সাহেবের কাছে দাবি করেছি। সর্বশেষ যে দাবি, এটা গুরুত্বপূর্ণ দাবি, এটা হচ্ছে হাতি। হাতি এই এলাকার মধ্যে, এই যে চাকমাঘাট, কৃষ্ণপুর এলাকা, উত্তর কৃষ্ণপুর ও লক্ষ্মীপুর, তারপর মুঙ্গিয়াকামির এলাকা, এই সমস্ত জায়গার মধ্যে হাতি একেবারে কৃষকদের উৎপাদিত ফসল তো নষ্ট করছে, করছেই বাড়ি ঘর ভাঙচুর করছে, রাত্রিবেলা মানুষ ঘুমাতে পারছে না, এলাকার মধ্যে ত্রাস তৈরি করছে, মানুষ দিনের বেলা পরিশ্রম করছে উৎপাদন করার জন্য, কৃষি সবজি ধান উৎপাদন করার জন্য পরিশ্রম করছে, রাত্রেবেলা আবার ঘুমাতে পারছে না। আবার এখানে প্রায় 15-16 জন এই পর্যন্ত হাতির আক্রমণে মারা গেছে। আমরা দাবি করেছি অতিসত্বর কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা, এবং যারা আহত হয়েছে বা নিহত হয়েছে, মারা গেছে হাতির আক্রমণে, তাদের আর্থিক সাহায্য করা এবং সরকারি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। তো বিডিও সাহেব বলেছেন এগুলি ওনার নিশ্চয়ই গুরুত্ব দিয়ে দেখবেন, এবং লাইন ডিপার্টমেন্টগুলি করলেও কথা বলবেন, এবং যত তাড়াতাড়ি পারা যায় এগুলি সমস্যার সমাধানে একটা সুপরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করবেন।